সাগরের বুকে মানুষের সৃজনশীলতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে 20টি বছর পার করে দিল কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা। দুবাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পাম জুমেইরা অন্যতম। এখানে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল, অসম্ভব সুন্দর সমুদ্রতট, বড় ও রাজকীয় অ্যাপার্টমেন্ট। প্রায় 80,000 মানুষের বসবাস এই দ্বীপটিতে। আইনার দুনিয়ার আজকের ভিডিওতে আমরা পৃথিবীর স্বপ্নপুরী দুবাইয়ের পাম জুমেইরা সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে 2001 সালে পাম জুমেইরা এর নির্মাণ কাজ শুরু হয়। দ্বীপটির ভিত্তি তৈরি করার জন্য ইস্পাত কিংবা কংক্রিট ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে নির্মাণ কাজে নিয়োজিত দলটি শুধু বালু আর পাথর ব্যবহার করেছেন। তবে এতে মরুভূমির বালু ব্যবহার করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে এই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও এই উপাদানের উপর ভরসা রাখা যায়নি। কারণ হিসেবে প্রকল্পটির উপদেষ্টা আলী মনসুর বলেন, মরুভূমির বালু পানির সংস্পর্শে এলে তরল হয়ে যায়। দ্বীপ থেকে 10 নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি জায়গায় পারস্য উপসাগরের তলদেশ থেকে ড্রেজিং করে প্রায় 120 মিলিয়ন ঘনমিটার বালু উত্তোলন করা হয় এবং সেগুলো নির্মাণ কাজের জন্য নিয়ে আসা হয়। এছাড়াও আরব আমিরাতের উত্তরাঞ্চলের হজর পর্বত থেকে 7 মিলিয়ন টন পাথর খুঁড়ে আনা হয়। এই পাথরগুলো দিয়ে অর্ধচন্দ্রাকৃতির 11 কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরি করা হয়েছে, যেটি উঁচু ঢেউ আর তীব্র গতির বাতাস থেকে দ্বীপটিকে রক্ষা করে। নাকিলের দেওয়া তথ্য অনুযায়ী এই দ্বীপ তৈরিতে ব্যবহৃত সব পাথর আর বালু ব্যবহার করে পুরো পৃথিবীকে চক্রাকারে 3 বার বেষ্টনী দেওয়া উপযোগী একটি 2 মিটার উঁচু দেওয়াল বানানো সম্ভব। 560 হেক্টর 1380 একর দীর্ঘ দ্বীপটি নির্মাণ করতে সাহায্য নেওয়া হয়েছে স্যাটেলাইট প্রযুক্তি। পেশায় পুরকৌশলী আলী মনসুর একজন অভিজ্ঞ ও চৌকস ডুবুরি। তিনি এবং তার 5 জন সহকর্মী প্রায় 10 সপ্তাহ সময় নিয়ে দ্বীপকে সুরক্ষা বেষ্টনী দেওয়া বাঁধ পরীক্ষা করেন। পানির বিভিন্ন উচ্চতায় তারা একক ও দলবদ্ধভাবে বাঁধের শক্তিমত্তা পরীক্ষা করেছেন। 2001 সালে এই প্রকল্পের নির্মাণ শুরু হওয়া 1 বছর পর নাকিলের যোগ দেন আলী মনসুর। 1998 সালে তিনি কানাডা থেকে দুবাইয়ে এসেছিলেন। পাম জুমাইরা ও পাম জাবালে আলী যথাক্রমে জুন 2001 ও অক্টোবর 2002 শুরু হয়। নভেম্বর 2014 পাম জুমাইরা এর কাজ শেষ হয়। পাম জাবালে আলী ও পাম দাইরার কাজ বর্তমানে প্রায় শেষ। দ্বীপ তিনটিতে রয়েছে 100-এরও বেশি বিলাসবহুল হোটেল, নিজস্ব আবাসিক সৈকত এবং অ্যাপার্টমেন্ট, থিম পার্ক, রেস্তোরাঁ, শপিং মল, হাসপাতাল ও খেলাধুলার সুবিধা। জুমাইরা হতে 50% বড় পাম জাবালে আলীতে 2.5 লাখ লোকের আবাসনের ব্যবস্থা থাকছে। এখানে রয়েছে 6টি প্রমোত্তরীর পোতাশ্রয়, থিম পার্ক ও সাগর গ্রাম, 7 বিলিয়ন ঘনফুট বালির দ্বীপ। পাম দায়রাকে আরো বিস্তৃত করা হয়েছে। এখানে রয়েছে হোটেল ও রিসর্ট তৈরির পরিকল্পনা। পাম দ্বীপগুলো রাশি রাশি বালি আর পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মরুভূমির বালির উপর এমন বিশালায়তন কাঠামো তৈরি করা যৌক্তিক নয় বলে উপকূল থেকে 6 নটিক্যাল মাইল দূরে পারস্য সাগরের তলদেশ হতে বালি আনা হয়। পাম আইল্যান্ড তৈরি করতে যে পরিমাণ বালি লেগেছে তা দিয়ে আমেরিকার এম্পায়ার স্টেট ভবনকে 2.5 বার ভরে ফেলা যাবে। শান্ত সমুদ্রে বালি ফেলাটা অত জটিল কোনো বিষয় ছিল না। দ্বীপ তো তৈরি হলো, কিন্তু লোকে সেটা না দেখতে পেলে লাভ কি? পাম জুমেইরা দ্বীপ দর্শন করা কিন্তু খুব সহজ ছিল না, তবে তা প্রথম 20 বছরের জন্য। এ যাবৎ বিশাল আকৃতির এই দ্বীপটি দেখার একমাত্র উপায় ছিল হেলিকপ্টার থেকে দেখা কিংবা বিমান থেকে দ্বীপে লাফিয়ে পড়া। কিন্তু দর্শনার্থীদের সুবিধার জন্য চলতি বছরে এপ্রিলের প্রথমবারে মতো 22 তলা বিশিষ্ট
একটি টাওয়ার তৈরি করেছে নাখিল। ভিউ অ্যাট পাম নামে পরিচিত এই 360 ডিগ্রি পর্যবেক্ষণ ডেকে দাঁড়িয়ে পাম দ্বীপের সৌন্দর্য অবলোকন করতে পারবেন সাধারণ মানুষ। নাখিল কোম্পানির অ্যাসেটস ডিরেক্টর গেইল স্যাংস্টার বলেন, আমরা সত্যিকারের পাম দ্বীপের উপর একের পর এক ভিন্ন ভিন্ন জিনিসের পরত জড়িয়েছি। তাই এই দ্বীপটি শুধুমাত্র থাকার জন্য নয়, এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্রও বটে। চলতি বছরের মধ্যেই নবনির্মিত পাম টাওয়ারের একটি অংশ খুলে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। দ্বীপের আটলান্টিস রিসোর্ট এবং পাম ওয়েস্ট বিচের পাশাপাশি এবার নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ভিউ অ্যাট দ্য পাম টাওয়ার। গত বছর বিশ্বের সর্ববৃহৎ ঝর্ণা হিসেবে গিনিস বিশ্ব রেকর্ডের স্বীকৃতিও পেয়েছে পাম জুমাইরা। তাই নাকিলের কর্তা ব্যক্তি স্যাংস্টারের মনে কোনো সন্দেহ নেই যে পাম দ্বীপের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বলভাবে সামনের দিকে এগিয়ে যাবে। পাম দ্বীপের প্রতিটি ইঞ্চি নিজ চোখে দেখেছেন আলি মনসুর। তিনিও মনে করেন 360 ডিগ্রি ওপেন ভিউর মাধ্যমে দ্বীপের প্রতিটি স্থাপনা ও সৌন্দর্য এত স্পষ্টভাবে দেখা যায় যে দ্বীপটিকে আরও দুর্দান্ত করে তোলে। তাই দুবাই ভ্রমণে গেলে আপনিও কিন্তু চাইলে এই মানব নির্মিত দ্বীপে একবার টু মেরে আসতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।